আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। উদ্ভাস উন্মেষ কর্তৃক আয়োজিত আজকের শর্ট ভিডিও লেকচারে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আমি সৈয়দ তাহমিদ কালাম রামি, বুয়েট মেকানিক্যাল 16 ব্যাচ। সো তোমাদের সবারই মোটামুটি সবার কলেজেই ফার্স্ট ইয়ার ফাইনাল অনেকের হয়তো শেষ হয়ে গিয়েছে, আবার অনেকের হয়তো শেষের পথে। সো উদ্ভাস উন্মেষ খুব শীঘ্রই তোমাদের জন্য সেকেন্ড ইয়ার একাডেমিক প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। সো আজকে আমরা মেইনলি ওই একাডেমিক প্রোগ্রামের যে সেকেন্ড পেপার, আমাদের ম্যাথের যে সেকেন্ড পেপারের কিছু যে টপিক গুলো আছে বা যেসব চ্যাপ্টার গুলো আছে, ওই চ্যাপ্টারের যে সব ছোটখাটো টপিক গুলো আছে ওগুলার মধ্যে থেকেই আমরা কয়েকটা টপিক আলোচনা করব। সো চলো শুরু করা যাক। সো আশা করি সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের আজকে আলোচনা টপিক হচ্ছে তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, বহুপদী ও বহুপদী সমীকরণের একটা ছোট্ট টপিক নিয়ে আমরা আলোচনা, ছোট্ট এবং ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে মূল সহগ সম্পর্ক। ওকে, সো মূল সহগ সম্পর্ক বলতে কি বোঝায়? আমরা হয়তো ক্লাস 9-10 আমরা বহুপদী হালকা পাতলা একটু ধারণা নিয়ে আসছি সবাই। সো এখানে আমরা জানি যে যে কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, যে কোনো দ্বিঘাত সমীকরণ যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো হয়, যে কোনো দ্বিঘাত সমীকরণের আমাদের মূল কিন্তু দুইটা থাকবে। যে কোনো দ্বিঘাত সমীকরণের মূল থাকবে দুইটি, একটি আলফা আর একটা হচ্ছে বিটা। তো এইখানে আমাদের এই যে আমাদের আলফা বিটা, এটা হচ্ছে আমাদের দুইটা মূল, আর এ বি সি এই তিনটা হচ্ছে আমাদের সহগ। এই পাঁচটা জিনিসের মধ্যে আমাদের সম্পর্কটাই হচ্ছে আমাদের এখানে মূল সহগ সম্পর্ক। ওকে, তাহলে এই সম্পর্কটা আমরা কিভাবে বের করতে পারি দেখি একটু আমরা অ্যানালাইসিস করে। যদি আমাদের দুইটা মূল আলফা এবং বিটা হয়, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই দ্বিঘাত সমীকরণের একটা উৎপাদক হবে এক্স মাইনাস আলফা। বিটা যদি আরেকটা আরেকটা মূল হয়, তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস বিটা হচ্ছে আমাদের আরেকটা উৎপাদক, এবং ইজ ইকুয়াল টু জিরো হইলে এই দুইটা উৎপাদকের গুণফল মিলে আমরা যে রাশিটা পাবো সেটাই হচ্ছে আমাদের ওই নির্ণয় দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত রাশি। সো এই দুইটা উৎপাদক যদি এখন আমরা গুণ করি, গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু জিরো, এরকম একটা সমীকরণ পাব। ঠিক আছে, এই সমীকরণটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম। আর এখানে আমাদের যে মেইন সমীকরণটা দেওয়া আছে, মেইন সমীকরণটাকে আমরা যদি সবকিছুকে বামপক্ষ ডানপক্ষ সবকিছুকে যদি এ দিয়ে ভাগ করে দেই, এ দিয়ে ভাগ করলে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু জিরো, এটাকে আমরা দিতে পারি দুই নম্বর সমীকরণ। তাহলে এখন আমাদের যেহেতু মূল নিয়ে আমরা যে সমীকরণটা পাচ্ছি দ্বিঘাত সমীকরণ, আর আমাদের মেইন যে সমীকরণ, এই দুইটা নিশ্চয়ই আমাদের আলাদা হতে পারে না। সো এই দুইটা আমাদের যদি আলাদা না হয়, তাহলে আমরা বলতে পারি আমাদের এই সমীকরণে এক্স এর যে সহগ আর এখানে যে এক্স এর যে সহগ, এই দুইটা সহগ আমাদের সেম হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি মাইনাস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে বি বাই এ, বা এখান থেকে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা এটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ। এটা হচ্ছে আমাদের একটা সম্পর্ক, যে সম্পর্ক হচ্ছে আমাদের মূল এবং সহগগুলোর মধ্যে আমাদের একটা সম্পর্ক প্রতিস্থাপন করছে। আরেকটা সম্পর্ক আমরা পেয়ে যেতে পারি, যেটা হচ্ছে আলফা বিটা এখানে যে আমাদের কনস্ট্যান্ট পার্ট, আর সেকেন্ড সমীকরণে যে কনস্ট্যান্ট পার্ট, যেহেতু আমাদের দুইটা সমীকরণ সেম, সো এই দুইটাও আমাদের আলাদা হইতে পারবে না। সেখান থেকে আমরা বলতে পারি আলফা বিটা এটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি সি বাই এ। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের জন্য, এটা অবশ্যই আমাদের দ্বিঘাত সমীকরণের জন্য, সো দ্বিঘাত সমীকরণের জন্য আমাদের মূল সহগ সম্পর্ক এই দুইটাই আমরা পাই। ওকে, সো দুইটা মূল সহগ সম্পর্ক আমাদের কি, একটা হচ্ছে দুইটা মূলের যোগফল আলফা প্লাস বিটা, এটা হচ্ছে আমাদের মাইনাস বি বাই এ, যেখানে বি হচ্ছে এক্স এর সহগ আর এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহগ, আর দুইটা মূলের গুণফল এটা হচ্ছে আমাদের সি বাই এ, যেখানে সি হচ্ছে আমাদের সমীকরণের কনস্ট্যান্ট পার্ট আর এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহগ। সো এই দুইটা গুরুত্বপূর্ণ, এই দুইটা সম্পর্ক দিয়ে আমরা চাইলে বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করে ফেলতে পারি। সো একটা ম্যাথ আমরা চাইলে দেখতে পারি। এখানে আমাদের কি বলা হয়েছে, বলা হয়েছে কে এর মান কত হইলে এই সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে। পরস্পর উল্টো বলতে আমাদের কি বোঝানো হয়েছে, একটা যদি আমরা ধরি আমাদের মূলগুলার মধ্যে একটা মূল হচ্ছে আলফা, আরেকটা মূল যদি আমাদের বিটা হয়, বিটা হচ্ছে আমাদের আলফার উল্টা ওয়ান বাই আলফা, তার মানে আমরা ওইটাকে বিটা না বলে ওয়ান বাই আলফাও বলতে পারি, তাই না? সো একটা মূল আরেকটা মূলের উল্টা, একটা আলফা হইলে আরেকটা ওয়ান বাই আলফা হবে। সো এখন আমরা একটু আগে শিখে আসছি যে আমাদের দুইটা মূল যদি জানা থাকে, তাহলে এই দুইটা মূলের যোগফল আলফা প্লাস বিটা এটা ইজ ইকুয়াল টু হবে আমাদের মাইনাস বি ডিভাইডেড বাই এ,
বা এখান থেকে আমরা বলতে পারি আলফার জায়গায় তো আলফা থাকলো, বিটার জায়গায় আমরা এখন 1/আলফা লিখতে পারি, আর বি হচ্ছে আমাদের কি ছিল, বি আমরা বলছিলাম বি হচ্ছে এক্স এর সহগ, সো এখানে এক্স এর সহগ হচ্ছে এখানে 3k, সো এখানে আমরা বলতে পারি বি এর জায়গায় আমরা বসাবো 3k, আর এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এর সহগ, এখানে এক্স স্কোয়ার এর সহগ হচ্ছে কে স্কোয়ার মাইনাস 3, সো এখানে আমরা কে স্কোয়ার মাইনাস 3 বসাইলাম। তাহলে আলফা প্লাস 1/আলফা এটা যদি আমাদের 3k ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 3 হয়, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। ওকে, যদি আমাদের এই সমীকরণটা আমাদের এত বেশি কাজে লাগবে না, তাও আমরা এখানে দিয়ে রাখলাম। আরেকটা আমাদের সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমাদের বেশি কাজে লাগবে এখানে, মেইনলি আমাদের ওইটাই এখানে আমাদের আলোচনা করতে হবে। আরেকটা সম্পর্ক হচ্ছে আলফা আর বিটার গুণফল, এটা সমান সমান কি, সি ডিভাইডেড বাই এ। তাহলে আলফার জায়গায় তো আলফা বসাইলাম, বিটার জায়গায় আমরা কি বসাবো, 1/আলফা বসাবো। সি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট পার্ট, এখানে কনস্ট্যান্ট পার্টটা হচ্ছে 3k+1, সো সি এর জায়গায় আমরা বসাবো 3k+1, আর এ এর জায়গায় কি বসাবো, এ এর জায়গায় বসাবো কে স্কোয়ার মাইনাস 3। সো আলফা আর 1/আলফা কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, সো এখান থেকে আমরা বলতে পারি কে স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3k+1, সো এখান থেকে আমরা বলতে পারি কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 4, মাইনাস 4 চলে আসতেছে না, হ্যাঁ মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে যদি আমরা মিডল টার্ম করতে চাই, মিডল টার্ম করলে কে স্কোয়ার, এখানে আমরা মাইনাস 4k প্লাস কে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। কে কমন নিলে এখানে একটা কে মাইনাস 4 থাকবে, এখানে একটা প্লাস 1 কমন নিলে একটা কে মাইনাস 4 থাকবে, ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা বলতে পারি আমাদের দুইটা উৎপাদক হচ্ছে একটা কে মাইনাস 4 আর একটা হচ্ছে আমাদের কত, কে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে যদি আমরা কে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 ধরি, এখান থেকে আমরা কে এর ভ্যালু পাবো 4, আর কে প্লাস 1 কে যদি আমরা 0 ধরি, এখান থেকে আমরা কে এর ভ্যালু পাবো হচ্ছে মাইনাস 1। সো এই দুইটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এখানে আমাদের কে এর মানটা চাওয়া হচ্ছে, কে এর মানটা এখানে আমরা বের করে ফেললাম। আজকের আলোচনা টপিকটা এই পর্যন্তই ছিল, শুধু আমাদের লাস্টে এখানে আমাদের কোর্সটির উদ্দেশ্য সম্পর্কে এখানে কিছু বলা আছে, যে আমাদের কোর্সটির উদ্দেশ্য হচ্ছে আমরা স্বল্প সময়ে তোমাদের দ্বাদশ শ্রেণী পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, মানে আমাদের সায়েন্স রিলেটেড যেসব বিষয়গুলো আছে, সেসব বিষয়ের আমাদের সম্পূর্ণ সিলেবাস, শর্ট সিলেবাসের আন্ডারে আমাদের যত যা কিছু আছে সেগুলো আমরা ভালোভাবে শেষ করে তোমাদের পরীক্ষা ভীতি দূর করা, আত্মবিশ্বাস বৃদ্ধি করা, এগুলাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। তোমাদের প্রতি সপ্তাহে হচ্ছে পরীক্ষা থাকবে, উইকলি পরীক্ষা, অথবা প্রতি প্রতিদিনের লেকচারের উপর পরের দিন আবার ডেইলি এক্সামও থাকবে। সো দেখা যাবে তোমরা পরীক্ষা দিতে দিতে তোমাদের এই পরীক্ষা ভীতিটা দূর হবে, সেই সাথে তোমাদের কি ধরনের কোশ্চেন আসে বোর্ড পরীক্ষাতে বা বিভিন্ন কলেজের পরীক্ষাতে সেই সম্পর্কেও তোমরা আইডিয়া পেয়ে যাবে, নিজেকে যাচাই করার একটা ভালো একটা সুযোগ আছে এখানে। সো এছাড়া আমাদের এখানে এই প্রোগ্রামে আমাদের যা যা থাকবে, সো যেটা আমি আগেই বলেছিলাম যে আমাদের সায়েন্স রিলেটেড আমাদের যে সব 4টা বিষয় আছে, সেই 4টা বিষয় শর্ট সিলেবাসে সবকিছু আমাদের A to Z পড়ানো হবে। জুম অ্যাপের মাধ্যমে আমাদের লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে, আর মোট লেকচার এখানে আমাদের 60টা থাকবে, মেইনলি আমাদের লেকচার সংখ্যা 120টা, কিন্তু একটা লেকচারের মধ্যেই, একটা ক্লাসের মধ্যে আমাদের 2টা লেকচার ইনক্লুডেড থাকবে। হ্যাঁ, তোমাদের মোট ক্লাসের ডিউরেশন অ্যারাউন্ড 2.5 ঘন্টা হবে, সোয়া এক ঘন্টা করে আমরা ক্লাসটাকে 2টা ভাগে ভাগ করে তারপর হচ্ছে আমরা লেকচার গুলো কন্টিনিউ করবো। এছাড়া তোমাদের ওই যেটা বললাম যে পরীক্ষা, তোমাদের এখানে অনেক পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, পরীক্ষা দিয়ে দিয়ে তোমরা নিজেদেরকে অনেক ঝালাই করতে পারবা, ডেইলি এক্সাম, ডেইলি লাইভ এক্সাম, প্র্যাকটিস এক্সাম, 120 সেট তোমাদের এক্সাম দেওয়ার সুযোগ আছে। এছাড়া তোমাদের ডেইলি MCQ লাইভ প্র্যাকটিস এক্সাম অনলাইনেও তোমরা এগুলো দিতে পারবে। চ্যাপ্টার ওয়াইজ লাইভ এক্সাম তোমাদের থাকবে হচ্ছে 24টি, আর প্রতিটি বিষয়ের অধ্যায় শেষে চ্যাপ্টার ওয়াইজ লাইভ CQ এক্সাম, এটা অনলাইন বা তোমরা ব্রাঞ্চে যেও, নিকটস্থ তোমাদের কোনো উদ্ভাসের ব্রাঞ্চে যেও তোমরা চাইলে পরীক্ষা দিতে পারবে। প্রতিটা অনলাইন ক্লাসের শেষে তোমাদেরকে PDF প্রোভাইড করা হবে, তোমাদের যে অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হবে, তোমরা যদি ভর্তি হয়ে থাকো তোমাদের উদ্ভাসের ওয়েবসাইটে তোমাদের নিজেদের একটা অ্যাকাউন্ট পেয়ে যাবা, সেই অ্যাকাউন্টে তোমরা চাইলে যে কোনো ক্লাস, যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই সব ক্লাসের রেকর্ডেড লেকচারও তোমাদের ওই অ্যাকাউন্টে থাকবে, যেগুলো পরবর্তীতে তোমরা নিজেদের সুবিধা মতো দেখে নিতে পারবে। বাংলা এবং ইংলিশ ভার্সন আলাদা থাকবে, প্রতিটি প্রশ্নের অ্যানালাইসিস রিপোর্ট থাকবে এবং অটো SMS এর মাধ্যমে তোমাদের রেজাল্ট গুলো জানিয়ে দেওয়া হবে। আমাদের এই কোর্সটার ভর্তি এখন চলছে, অনলাইন ব্যাচের আমাদের ক্লাস শুরু হবে 1 নভেম্বর, আর অফলাইন ব্যাচের ক্লাসটা বা ফিজিক্যাল ব্যাচ যেগুলো, সেগুলো হচ্ছে তোমাদের যাদের যাদের কলেজের যে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা আছে, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাটা শেষ হইলেই নিকটস্থ বা উদ্ভাসক মেশের ব্যাচে যোগাযোগ করলে সেখান থেকে তোমাদের ফিজিক্যাল ক্লাসে ব্যাচের যে রুটিন গুলো তোমরা পেয়ে যাবে। কোর্সের ফি হচ্ছে 14,000, কিন্তু 31 তারিখ পর্যন্ত, 31 অক্টোবর পর্যন্ত তোমরা যদি ভর্তি হতে পারো তাহলে 2,000 টাকা ছাড় থাকছে। এছাড়া তোমরা যদি আরো কিছু জানতে চাও,
তোমরা নিকটস্থ উদ্ভাস উন্মেষে যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করতে পারো অথবা ভিজিট করতে পারো www.udvash.com এই ওয়েবসাইটে। সো বিশ্বাস রেখো বুকের ভিতর, প্রত্যয় অনুভবে স্বপ্ন জয়ের যুদ্ধে এবার সফল তুমি হবে, সেই আশা নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে আগাবো। আমাদের সামনে এখন অনেক পথ চলা বাকি, সো সেই আশা নিয়ে আমরা আজকে এখানে শেষ করছি। পরবর্তী কোনো লেকচারে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।